2500 বছরেরও বেশি প্রাচীন ময়নার চান্দিবেনিয়া নীলকণ্ঠেশ্বরজিউ মন্দির। ময়না ব্লকের বাগচা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত চান্দিবেনিয়ায় নীলকণ্ঠেশ্বরজিউ শিব মন্দির 2500 বছরেরও বেশি পুরনো। আজ নীলদিন উপলক্ষে বহু ভক্ত বাবার মাথায় জল ঢালেন। জানা গেছে ভক্তরা নদী থেকে জল এনে বাবার মাথায় ঢালেন। কয়েকদিন ব্যাপী ধর্মীয় অনুষ্ঠানের মধ্য দিয়ে শিবের আরাধনা হবে। এই প্রসঙ্গে মন্দির কমিটির সদস্যগণ কি জানিয়েছেন শোনাবো আপনাদের। আমাদের এই যে গাজন মেলা চলছে বর্তমান, কিন্তু এই মন্দির 250 বছর পূর্বে এই মন্দিরের প্রতিষ্ঠাতা শ্রী কপিলচন্দ্র কান্ডার, এখনো এই অবধি বহু সন্ন্যাসী ওনারা ঈশ্বরপ্রাপ্তি হয়েছেন। যারা যারা ঈশ্বরপ্রাপ্তি হয়েছেন তাদের নাম আমি বলতেছি। পরমেশ্বরচন্দ্র মণ্ডল, যামিনী পাত্র, বটপাত্র, সুধীর মণ্ডল, ক্ষুদি মণ্ডল, ফণীন্দ্রনাথ মণ্ডল, এখন বর্তমান যে সন্ন্যাসী পাটভোগদা, তার নাম নারায়ণচন্দ্র মণ্ডল, শিরভোগদা মঙ্গলচাঁদ পাত্র, দেবাভোগদা অমল মণ্ডল, এই তিনজন বর্তমান সন্ন্যাসী আছি। নীলকণ্ঠ বাবাজি, এই মন্দির হচ্ছে বহুদিনের, আমরা খুব ছোট তখন মন্দির দেখেছি, কিন্তু তখন ছোট ভাঙা মন্দির ছিল। আমরা বহুদিন আগে, আমরা তখন, আমার বয়স তখন হচ্ছে 23 বছর, 23 বছরের সময় আমাদের, আমার বেচার, আমার দলের কিছু লোক, আমরা চিন্তা করলাম যে মন্দিরটা এমনি পড়েছে, গাজন হয় করলে হতো, আমরা তো জানি না গাজন করতে, কিন্তু আমাদের যে গুরুদেব ছিল ওদেরকে বললাম যে আমরা একটু একটু গাজন করব, আর এখানে তো মন্দির পড়েছে ভাঙা মন্দির, একটু গাজন করব, তোমরা একটু আমাদেরকে সাহায্য করো আর আমাদের সাথে লেগে দেবো, আমরা তো ছোট সব জানি না কিছু। আমরা বললাম তাদেরকে, বলতে আমাদের গুরুদেব হচ্ছে ক্ষুদিরাম মণ্ডল, সুধীর মণ্ডল আর হচ্ছে ফণীন্দ্রনাথ মণ্ডল, এদের তিনজনকে ধরলাম, ধরে নিয়ে এরা গাজন নিয়ে আমরা গাজন চালু করলাম। চালু করবো যখন, তখন আমাদের যে নীলকণ্ঠ বাবা যে আসল ছিল উনি তখন নাই, উনিকে কী করতো না, আমাদের একটি পাগড়া বুড়ো ছিল ছোটো বড়া, আমরা দেখেছি সেই বুড়াকে তো ওই মন্দির থেকে উনিকে সেইখানে বান্ধারে ফেলে রাখতো, একজন কে তার নিয়ে ফেলে গেছে সে শিবকে। তখন আমরা বলছি যে গাজন যে করবো, মন্দিরে তো ঠাকুর নেই, কীভাবে গাজন করবো? তখন বলে ঠিক আছে আমরা ঠাকুর আনবো, একজন ঠাকুরকে নিয়ে এলো, ছোটো ছোটো শিব ঠাকুর একজনকে নিয়ে এলো, এসে তাকে দিয়ে আমরা মন্দিরে মানে গাজন শুরু করলাম। সে বছর গাজন শুরু করতে তারপরে কী করলাম না, সে গাজন ছোটো মন্দিরে ঠাকুর হয়ে গেছে বলে আমাদের গুরুদেব বললো যে ঠিক আছে আমরা এখন ভালো ঠাকুর, বড় ঠাকুর নিয়ে আসবো, ঠাকুর তো ছোট্ট ঠাকুর, মন্দিরে মেকআপ করে না, আর আমরা খুব ভালো ঠাকুর নিয়ে আসবো, ঠিক আছে। ও বছর হয়ে গেলো ঠাকুরে, আবার তারপরে বছর আবার একজন ঠাকুর আনলো, সেই গুরুদেব আনছে, এনে আমরা পূজা হলো, গাজন হলো, সে ঠাকুর আরও ছোটো, আবার আমাদের গুরুদেব এক জায়গায় কাজ করতে গেছিলো আমতা কোটালপাড়াতে, আমতা কোটালপাড়া থেকে এই যে যিনি এখন আছে যে বাবাজি, ওনাকে আনছিল, এনে এই মন্দিরে বসে দিয়ে সঙ্গে সঙ্গে আমরা বালি সিমেন্ট দিয়ে জাম করে দিয়ে বসে দিয়ে আমরা গাজন করি। সেই ছোটোবেলা সেই দিন থেকে আমার 23 বছর বয়স থেকে আমি গাজন করতেছি, এখনো পর্যন্ত গাজন করতেছি। আমার গুরুদেব নেই, গুরুদেবরা আমাকে কী করছে না, আমি তখন আমার খুব চেষ্টা যে গাজন আমি শিখবো, কিছুদিন পরে হয়তো গুরুদেব মারা যাবে, মারা গেলে বয়স হয়ে গেছে, মারা গেলে কে চালাবে মন্দির, মন্দির তো চালাতে হবে আমার, আমি কিন্তু পড়তে জানি না, মূর্খ শুধু পড়ে, ওরা কী করে আমি শুধু শুনতাম, ওরা চর্চা করে আমি দাঁড়িয়েছি বসে আছি শুনি, শুনতে শুনতে আবার কোনো সময় বলছে দোয়াদি করো, দোয়াদি করছি, দোয়াদি করতে করতে মাঝে মাঝে আবার কালামের বসে আছি শুনতেছি, শোনার পর আবার কিছুক্ষণ পরে ওইটা মনে মনে করতেছি যে কীটা কীটা বলছে, মনে মনে করে আবার আমি এইভাবে করে আমি চর্চা পর্চা কিছু শিখেছি। শিখে থাকার পরে আমরা কী করছি না, গুরুদেব বয়স হয়ে এলো, গুরুদেব তো ভাগদা হতে পারছে না, আর আমি বাইরে বাইরে ভাগদা করতে, ওরা যেত আমাকে নিয়ে গেতো, চলো মুড়ি জায়গা গাজন করতে যাবো, চলো মুড়ি জায়গা, চলো গেতি, ওদের সঙ্গে শিখে শিখে আমি শিখে নিয়েছি। শিখে নিয়ে যাওয়ার পর আবার আমি কী করছি না, আমি গাজন করবো তাহলে না, এখন ওরা বয়স হয়ে গেছে, আমাকে একদিন বলতেছে যে আর তুমি হচ্ছে গাজন করবে আর তোমাকে পাট ভাগদা হতে হবে। আমি কইছি আমি তো পাট ভক্তা হতে পারবো না, আমি তো ছোট, আমি কি পাট ভক্তা হবো না, ঠিক আছে আমি তো বলছি তুই পাট ভক্তা হ, আমি বলছি যে আমার একজন গুরুদেব
আমি শ্রীরামপুরে গিয়েছিলাম, সেখানে একদম মানে ব্রাহ্মণ ছিল, তার নাম মৃত্যুঞ্জয় পাঠক। উনি আমাকে বলেছিল যে পাঠভক্তা যদি যে পাঠভক্তা সে যদি শুকে দেয় তাহলে তুই পাঠভক্ত হবি, কোনোদিন পাঠভক্ত হবি না, পাঠভক্তা তাহলে তো সহ্য হবে না, ওরা যদি বলে তুই পাঠভক্ত হবি, যেদিন বলবে সেদিন তুই পাঠভক্ত হবি, কোনো অসুবিধা নেই। সেই কথা আমি বললো যে পাঠভক্তা যিনি আছে এরা আমাকে ধরছে, পাঠভক্তা হতে হবে। আর গুরুদেবকে বলছে যে তুমি পাঠভক্তা নেই আর গাজন তো হবে, পাঠভক্তা কে হবে তুমি বলো। তখন উনি বলছে যে পাঠভক্তাকে কাকে করবো, আর তুমি এরা সবাই যা, তাই গুরুদেবকে ধরছে যে চলো মন্দিরে। মন্দিরে আসে বলে কাকে পাঠভক্তা করাবো, গুরুদেব তখন বললো যে এই নারায়ণ ছাড়া আর পাঠভক্তা হওয়ার কারোর যোগ্যতা নেই আর হতে পারবে না। এইবারে আমাকে গুরুদেব বললো যে তুই পাঠভক্তা হ। আমি করে আমি কি পারবো পাঠভক্তা হতে? আমি বলছি তুই পাঠভক্তা হ, আজ থেকে তোকে আমি পাঠভক্তা সঁপে দিলাম, তুই মন্দিরে বসে যে তুই পাঠভক্তা, আজ থেকে পাঠভক্ত যেখানে যাবি তোকে যে বলবে পাঠভক্তা হতে তুই পাঠভক্ত হবি, কোনো তোর অসুবিধা নেই। উনি বলতে সেই দিন থেকে আমি পাঠভক্তা আছি। গুরুদেব আমাকে যখন মৃত্যুর সময় আমি গুরুদেবের বাড়িতে গেছি, যে আমি বলছি গেছি, উনি কিন্তু কথা বলতে পারি না, মুখ বন্ধ, মানে কথা বলতে পারি, বয়স হয়েছে তো বিজনেস হয়ে যাওয়া গেছে, উনি কথা বলতে পারি না। উনি তখন কী করলো না, তার স্ত্রী বলছে, গুরুদেবের স্ত্রী বলছে যে আর আগে উঠো, নারায়ণ আসছে। বলছে বলতে উনি তো উঠে পড়ছে, উঠে পড়ে বসছে, বসতে আমি ওনার কাছে বসছি, বসতে আমার গা থেকে মাথা থেকে এরকম করে হাত বুলাচ্ছে, হাত বুটি বলে আমার ঠেলে দিল, ওনাকে প্রণাম করে আমি চলে আসছি। সেদিন থেকে আমি পাঠভক্ত আছি। উনি আমাকে বলছিল একবার যে তুই যেখানে যাবি আমার নাম স্মরণ করে তুই আসলে লিখে পড়ি, তোর কোনো চিন্তা নেই। ওনার নাম এখন পর্যন্ত আমার স্মরণ করে আমি এখন পর্যন্ত গাজন করতেছি। ওনার কথা মনে করে যদি আমি গাজনের আসলে নেমে যাই আমার কোনো আর মনে থাকে, মানে ভুল হয় না, যতটা শিখেছি ওনার কাছে, ওনার তাহলে সমস্ত চালু করে দিচ্ছি, কিছু আমরা আমার অসুবিধা হয়নি, এখন পর্যন্ত আমি সেই গাজন চালাচ্ছি আর কি। আমার নাম নারায়ণ চন্দ্র মণ্ডল, বাড়ি চান্দিমিনা গ্রামে, চান্দিমিনা পূর্ব দক্ষিণ পাড়াতে আমার বাড়ি, আমার নাম নারায়ণ চন্দ্র মণ্ডল। নিজের বাড়ি মানেই মাথার উপর নিশ্চিন্ত ছাদ, ছাদকে রক্ষা করুন রোদ বৃষ্টির যাবতীয় প্রকোপ থেকে। আপনার বাড়ি নতুন হোক বা পুরনো, পেন ডক্টর লিপগার্ড ভ্যাকসিন যা প্রিমিয়াম ওয়াটারপ্রুফিং সার্ভিসের মাধ্যমে বহু বছর সুরক্ষিত রাখে আপনার ছাদকে, বিষয়ে জানতে এখনই ফোন করুন। বিজ্ঞাপনের চমক নয়, আছে আগামী দিনের প্রতিশ্রুতি, মানে কর ফ্যাশন। ছেলেদের যাবতীয় নিত্য নতুন পোশাকের বিপুল সম্ভার নিয়ে নবরূপে সজ্জিত কর ফ্যাশন। বিশেষ করে মনে রাখবেন আমাদের নতুন সংযোজন ছোট ছেলেদের পোশাকের বিপুল সম্ভার। আমাদের ঠিকানা ময়না রবিবাড়ির বাজার, আমাদের আরেকটি শাখা বলাইপন্ডা বাজার চৌরাস্তার দক্ষিণে ময়না। মনের মতন পোশাক মানেই বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুন স্টুডিও কল্যাণী, ভোগলাবাড়ি, ময়না, পূর্ব মেদিনীপুর, নতুবা ফোন করুন যাদব বেড়া 9800303017, এছাড়া অসিত বেড়া 9933222739।